আসসালামু আলাইকুম। দেখেন, ব্যবসা কোনো রকেট সায়েন্স নয়, ঠিক আছে? যে কোনো ব্যবসার আইডিয়া পাওয়ার জন্য শুধুমাত্র একটি সমস্যার সমাধান বের করুন, ঠিক আছে? যে কোনো একটি মার্কেটে যখন আমরা যাই এবং দোকানদারদেরকে দেখে বিভিন্ন প্রোডাক্ট, বিভিন্ন ব্যবসার আইডিয়া মাথায় নেওয়ার চেষ্টা করি এবং ইউটিউবের মাধ্যমে বিভিন্ন মানুষের থেকে আমরা আইডিয়া নেওয়ার চেষ্টা করি, সাজেশন নেওয়ার চেষ্টা করি যে ভাই কোন ব্যবসাটা করবো, দেখেন এতগুলো না করে আপনি বিভিন্ন জায়গায় ঘুরেন এবং দেখেন কোথায় কোন সমস্যাটা দেখা যাচ্ছে, সেই সমস্যাটা ফাইন্ড আউট করে সেটা ডিসকভার করে সেটা আবিষ্কার করুন। করার পরে সেই ধরনের প্রোডাক্ট নিয়ে মার্কেটে চলে আসুন। সেটা সার্ভিস থাকতে পারে, যদি দেখবেন যে মার্কেটে অনেক বড় মার্কেট কিন্তু বিকাশের দোকান একটাও নাই, ফ্লেক্সিলেটর দোকান একটাও নাই, ফার্মেসি একটাও নাই, তো অবশ্যই সেগুলো জিনিস করেন আপনি, ঠিক আছে? একসাথে যদি কসমেটিক্সের দোকান আছে, আপনিও কি সেখানে কসমেটিক্স করবেন না? আপনি সেখানে চেষ্টা করেন চায়ের দোকান দিতে, মুদিখানা দোকান দিতে, সেখানে চেষ্টা করুন হোটেল দিতে, ঠিক আছে? এইভাবে একটা প্ল্যান খুঁজে বের করার ইয়ে করুন, এটা একটা সমস্যার সমাধান, ঠিক আছে? আমি এই জিনিসটা বুঝাতে চাই। তো প্রতিটা, আজকে যে বিষয় নিয়ে কথা বলবো, প্রতিটা ব্যবসাতে দ্য ফাইভ পার্টস অফ এভরি বিজনেস, পাঁচটা পার্ট নিয়ে কথা বলবো। সেটা যে কোনো ব্যবসা থাকতে পারে, যে কোনো ক্যাটাগরির ব্যবসা, যে কোনো নিজ বা জিরো ইনভেস্টমেন্ট হোক বা বিলিয়ন ডলার ইনভেস্টমেন্ট হোক, যত ডলার আপনি ইনভেস্ট করেন না কেন, আপনার ইনভেস্টমেন্ট যতই থাকুক, আপনার শূন্য পুঁজি থাকুক, প্রতিটা ব্যবসার মধ্যে পাঁচটা পার্ট থাকে। এই পাঁচটা পার্ট যদি আপনি জেনে নেন, তাহলে যে কোনো ব্যবসা আর যত বড় প্রতিযোগী থাকুক, আপনি সেটা খুব সহজে সেটা সমাধান করতে পারবেন এবং আপনি সেই মার্কেটে টিকে থাকার জন্য যোগ্য হয়ে দাঁড়াবেন। আপনার যদি পুঁজি জিরো ডলারও থাকে, জিরো টাকাও থাকে, এখানে জিরো টাকা বলতে একবারে জিরো টাকা তা না, 5,000-10,000 পুঁজি নিয়ে যখন আপনি নামবেন বা একটি ব্যবসা করার জন্য মিনিমাম, সেই ব্যবসার জন্য মিনিমাম যত পুঁজি লাগে তত আপনার তো থাকতেই হবে বা একটা সোর্স থাকতে হবে, সেটা নিয়ে যখন নামবেন তখন আপনি আপনার চেয়ে বড় বড় যারা আছে তাদেরকে বিট করতে পারবেন। এটা ফাইভ পার্টসটা জেনে নিলে আপনি যে কোনো ব্যবসা করতে পারবেন। তো চলেন আমরা শুরু করবো এবং শেষে একটা বিজনেস আইডিয়া দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো প্রথমটা হচ্ছে ডিসকভারিং হোয়াট পিপল ওয়ান্ট অর নিড দেন ক্রিয়েটিং ইট, এটাকে বলে ভ্যালু ক্রিয়েশন, ঠিক আছে? এর মানেটা হচ্ছে আপনি মার্কেটে গিয়ে এই জিনিসটা দেখার চেষ্টা করুন যে কোন জিনিসটা মানুষ চাচ্ছে, কোন জিনিসটা আসলে মানুষের প্রয়োজন, যেটার জন্য মানুষ আপনাকে টাকা দেওয়ার জন্য প্রস্তুত আছে। বৃষ্টির দিনে ছাতা, এটা মানুষকে লাগবেই, ঠিক আছে? এই এখন বৃষ্টির দিনে আপনি কসমেটিক্সের দোকান নিয়ে বসে আছেন, ঠিক আছে, চলবে সেটা, কিন্তু সেটা চলবে বেশি, ছাতাটা বেশি চলবে। ডিসেম্বর মাস, জানুয়ারি মাসে ব্যাগের আইটেমগুলো বেশি সেল হয়, ঠিক আছে? রমজান মাসে স্যান্ডেলের আইটেম বেশি সেল হয়, স্যান্ডেল আইটেম সবসময় চলে কিন্তু এগুলো সবসময় বেশি সেল হয়। তো এগুলো প্রয়োজন বুঝে আপনাকে কাজ করতে হবে। তো এটাকে বলে ভ্যালু ক্রিয়েশন, এটা এক নম্বর। আপনি যে ব্যবসাটা করবেন সেটার ভ্যালুটা কী, আপনি মানুষকে কী দিতে পারবেন, এটা ডিসাইড করার পরে আপনি সেই প্রোডাক্টটা তৈরি করার চেষ্টা করুন। দুই নম্বরটা হচ্ছে অ্যাট্রাক্টিং অ্যাটেনশান অ্যান্ড বিল্ডিং ডিম্যান্ড ফর হোয়াট ইউ হ্যাভ ক্রিয়েটেড, এটাকে বলে মার্কেটিং। এখন মার্কেটিং যখনই আপনারা শুনবেন বলবেন মার্কেটিং আর কি, দুইটা লোক ছাড়ে দিব বাজারে, তারা ঘুরে ঘুরে প্রোডাক্ট মানুষকে দেখাবে এবং ফেসবুকে কিছু মার্কেটিং করে দিব, ইউটিউবে কিছু মার্কেটিং করে দিব, হ্যাঁ এভাবে মার্কেটিং হয়ে যাবে। মার্কেটিং সেই জিনিসটা না, সেই জিনিসটা মার্কেটিং আছে, ঠিক আছে, সেটা সেলসের মধ্যেও পড়ে, কিন্তু মার্কেটিং সেই জিনিসটা না। মার্কেটিং এমন থাকতে হবে, মার্কেটিং বলতে আমি ডিসপ্লেতে দিচ্ছি, দেখেন এই ধরনের মার্কেটিং, দেখেন কিটক্যাট যেমন করতেছে, ঠিক আছে, বা আদার্স কয়েকটা আমি মার্কেটিং এরিয়া দিচ্ছি, এইসব জিনিস এইভাবে যখন মার্কেটিং এরিয়াটা দেখবেন তখন আপনার ব্র্যান্ডে সেই জিনিসটা অটোমেটিক বসে যাবে, একবারেই প্রথমবারেই সেটা বসে যাবে যে এইটা এইভাবে তো ওই কোম্পানিটা মার্কেটিং করেছিল, কিটক্যাট যেমন করছে, ঠিক আছে? দেখেন কত সুন্দর করে তারা মার্কেটিং করছে, টেবিলটা, টেবিল ডিজাইন করছে কত সুন্দর করে, অর্ধেকটা প্যাকেট ছেঁড়া আর মানে দেখতেই পাচ্ছেন আপনারা। তো এইভাবে অ্যাট্রাক্টিং কোনো বিষয় নিয়ে, মানে সেই আপনার প্রোডাক্টটাকে অ্যাট্রাক্টিংভাবে, অ্যাট্রাকটিভভাবে মার্কেটিং করতে হবে আর আপনার যে প্রোডাক্ট সেই প্রোডাক্টের ডিমান্ড তৈরি করতে হবে এই মার্কেটিংয়ের মাধ্যমেই। হ্যাঁ, আপনার এসার ঘুরে ঘুরে, আপনার লোক ঘুরে ঘুরে খালি দেখাচ্ছে ভাই এই চানাচুরটা নেন, এটা নেন, ওটা নেন, জি না, এটা ডিমান্ড আপনাকে ক্রিয়েট করতে হবে যে এটা এই ধরনের জিনিস, এটা খেলে এরকম হবে, এই ডিভাইসটা মোবাইলে লাগালে এরকম হবে, আপনি এই সুবিধা পাবেন, এই জিনিসটা নিয়ে আপনি এত সুযোগ সুবিধা পাবেন, এই ধরনের ডিমান্ড আপনাকে তৈরি করতে হবে আপনার প্রোডাক্টের মধ্যে, ঠিক আছে? তারপরে আপনি আপনার প্রোডাক্টটা ভ্যালুয়েবল দাঁড়াবে। তো এটাকেই মার্কেটিং বলে। তিন নম্বরটা হচ্ছে টার্নিং প্রসপেক্টিভ কাস্টমার্স ইনটু পেইং কাস্টমার্স, এটাকে সেলস বলে। তিন নম্বর সেলস, সেলসটা কি, টার্নিং প্রসপেক্টিভ কাস্টমার্স ইনটু পেইং কাস্টমার্স। আপনাকে যে আপনি মনে করেন মার্কেটে অনেকগুলো দোকান, আপনি নতুন একটা দোকান দিলেন, ঠিক আছে, নতুন একটা দোকান দিলেন, এখন আপনি চিন্তা করছেন যে কে কোন ধরনের কাস্টমার আমার কাছে আসবে এবং নতুন কাস্টমার আমি কীভাবে তৈরি করবো। দেখেন আমি বলছি, প্রথমে ভ্যালু ক্রিয়েশন তো বললাম, দুই নম্বরে মার্কেটিংটা বলে দিলাম, তিন নম্বরটা হচ্ছে যখনই আপনার কাছে কোনো কাস্টমার আসলো আপনি মনে করবেন সেটা আপনার সম্ভাব্য কাস্টমার আর ওইটা আপনার ফার্স্ট অ্যান্ড লাস্ট চান্স ওই কাস্টমারটা রিপিট হবে কি না। তো যখনই সে কোনো কিছু জিজ্ঞেস করবে যে ভাই এই জিনিসটা কত দাম, আপনার মনের ভিতর আসবে যে আমার এই জিনিসটা 65 টাকা কেনা, আচ্ছা আমি 70 টাকা বলি, জি না এটা কখনো করবে না, 5 টাকা লাভের জন্য কখনো যাবেন না, বরং মার্কেটে যেই দামে বিক্রি হচ্ছে, আপনি যদি 65 টাকা কিনেছেন আপনি 60 টাকা বিক্রি করেন, মার্কেটে যদি 50 বিক্রি হচ্ছে আপনি 40 টাকা বিক্রি করেন, আপনি 2,000-5,000 টাকা প্রথমে ক্ষতি করে দেখেন, ঠিক আছে? এইভাবে আপনার প্রসপেক্টিভ কাস্টমারটা কী হবে যখন এই জিনিসটা শুনবে যে আমার আমি এতদিন থেকে ব্যবসা করছি সেখানে তারা আমার থেকে বেশি নেয়, এই নতুন দোকানদারটা তো কম চাচ্ছে,
ঠিক আছে, এইভাবে সে আপনার কী হবে, পেইং কাস্টমার, মানে সে আপনাকে টাকা দিতে প্রস্তুত হবে। ঠিক আছে, এখন শুধু সে দাম শুনলো, কিন্তু নেক্সটে যখন আসবে সে আপনার কাছে মাল নেবে। কিন্তু যখনই 65 মার 70 বললেন, 5 টাকার জন্য দেখলেন সেই কাস্টমারও সারা পড়লো, আর জীবনে ওই কাস্টমার আপনার দোকানে আসবে না। তো এইভাবে প্রসপেক্টিভ কাস্টমারকে আপনার পেইং কাস্টমার বানাতে হবে, এটাকে সেলস বলে। এই জিনিসটাই হচ্ছে সেলস, বিক্রি করা। 4 নম্বরটা হচ্ছে ভ্যালু ডেলিভারি। আপনি আপনার প্রোডাক্টে যে জিনিসটা প্রমিস করেছেন মানুষের কাছে, যে জিনিসটা আপনি ওয়াদা করেছেন যে আপনি আমার এই সিটি গোল্ড চুড়ি নিলে 6 মাস কালার পাবেন ইনশাল্লাহ, তো কমপক্ষে 4 থেকে 5 মাস যাতে কাস্টমার কালার পায়, এমন যাতে না হয় যে 1 সপ্তাহ 10 দিন 15 দিন বা 1 মাসের মধ্যে সেই জিনিসটা ড্যামেজ হয়ে যায়, কালার চলে যাবে, এই ধরনের জিনিস যাতে না হয়। মানুষকে ঠকানোর চেষ্টা কখনও করবেন না, ভ্যালু ডেলিভার করার চেষ্টা করবেন। সেটা যে কোনো ব্যবসাতে হোক, কোনো সার্ভিস ব্যবসা হোক, কোনো ডিজিটাল মার্কেটিংয়ে হোক, বা কোনো প্রোডাক্ট ব্যবসা হোক, যে কোনো ব্যবসা, ভ্যালু ডেলিভার করার চেষ্টা করবেন। ঠিক আছে, আর 5 নম্বরটা অনেক ইম্পর্টেন্ট, 5 নম্বর হচ্ছে ফাইন্যান্স নিয়ে। ফাইন্যান্স এমন একটা বিষয়, আপনি যে ব্যবসাটা শুরু করছেন সেই ব্যবসাকে ধরে রাখার জন্য, চালানোর জন্য, মনে করেন যে আপনি 5 লাখ টাকা নিয়ে একটা ব্যবসা নামলেন, 5 লাখ টাকার প্রোডাক্ট আপনি ঢুকে ফেললেন, কিন্তু পরে দেখলেন যে কাস্টমার আরও কিছু ভিন্ন প্রোডাক্ট চাচ্ছে যেটা নেওয়ার জন্য এখন আপনার কাছে আর টাকা নেই। এবং যদি টাকা তো ওইটার জন্য টাকা রাখতে হবে, 2 নম্বর সমস্যা আসতে পারে যে আপনি প্রোডাক্টগুলো সব এনে রাখলেন এবং হালকা পাতলা সেল হচ্ছে, আপনি সে টাকাগুলো খরচ করে ফেলছেন নিজের পার্সোনাল কাজে, এটা করা যাবে না। ভুলেও আপনার ব্যবসার টাকা ব্যবসার মধ্যে রাখতেই হবে, কিছু টাকা আপনি আপনার বাড়ি খরচের জন্য, সংসার খরচের জন্য, কিছু পার্সোনাল খরচের জন্য রাখতে পারেন, কিন্তু শৌখিনতার বসে যে আমি একটা মোবাইল নিয়ে নিচ্ছি, প্রয়োজন নাই যে জিনিসে সেই জিনিসটা নিয়ে নিচ্ছি, তাহলে কখনও ব্যবসা চালাতে পারবেন না। আমি বলে দিলাম এটা আপনাকে ফাইন্যান্স, আপনি আপনার ব্যবসাটাকে রান করার জন্য অবশ্যই পুঁজিটার দিকে ভালো করে মনোযোগ দিয়ে এবং ভালো করে অ্যাকাউন্টিংয়ের মাধ্যমে সেগুলো হিসাব করে রাখতে হবে। তো এই ছিল 5টা বিষয়, এই 5টা বিষয় আশা করি আপনারা নিজেও জানেন যে 5টা বিষয় যদি সবাই ইয়া করে রাখে তাহলে অবশ্যই তার ব্যবসাটা আগাতে পারবে ইনশাল্লাহ। তো আজকে যে বিজনেস আইডিয়াটি দিব সেটা খুব সহজ একটা ব্যবসার আইডিয়া, সবাই করতে পারবে। ঠিক আছে, আর এটার জন্য খুব বেশি টাকার প্রয়োজন নেই, বাড়িতে যেসব মহিলা রয়েছে, ছেলে পেলে রয়েছে, যারা চাকরি করছেন, পার্ট টাইম জবও করতে পারেন এটা, বা কোনো লোক লাগায় এই জিনিসগুলো করতে পারেন, দেখেন খুব সহজে এগুলো করতে পারেন শুধুমাত্র কি এটার জন্য। তবে অবশ্যই BSTI নিতে হবে, BSTI ছাড়া কোনো ব্যবসা করার চেষ্টা করিয়েন না, এটা খুব বেআইনি হবে আর কি। হ্যাঁ, তবে কয়েকদিন অল্প পরিসরে আপনি মার্কেটিংয়ে যেতে পারেন, মার্কেটে গিয়ে যাচা বেচা করতে পারেন, যখনই আপনি বড় আকারে নামবেন অবশ্যই BSTI নিয়ে নামেন। তারপরও ছোটো আকারেও তারা ধরতে পারে, এটার কোনো গ্যারান্টি আমি দিচ্ছি না, তারা ধরতেই পারে আপনাকে, কিন্তু চেষ্টা করবে BSTI নিয়ে কাজ করার। তো চলেন আমি দেখাই আপনি কোন প্রোডাক্ট, দেখেন কোনো প্রোডাক্ট আপনাদেরকে দেখাবো না, আজকে এই জিনিসটা দেখাচ্ছি। এই যে দেখেন এখানে, এটা কিন্তু কোনো কোম্পানি না, হ্যাঁ এটা কোনো কোম্পানি না, এটা নন ব্র্যান্ডেড একটা কোম্পানি, আপনি চাইলে এখানে আপনার নিজের স্টিকার লাগিয়ে দিতে পারেন। আর এই ধরনের একটা প্যাকেটে 8টা ব্যবসা করতে পারবেন, একটা হচ্ছে আপনি এখানে ব্রেড ভর্তি করতে পারেন, সেটা আপনি বেকারি থেকে পাইকারি কিনে নিতে পারেন, ডেনিস তাদের কাছ থেকে নিয়ে এখানে ডেনিসও ভর্তি করতে পারেন, টোস্ট নিয়ে ভর্তি করতে পারেন, সল্টেজ বিস্কুট যেগুলো পাওয়া যায়। ঠিক আছে, সল্টেজ বিস্কুট অনেক চলে, প্রতিটা মুদি দোকান, পান দোকান, কনফেকশনারি দোকান খালি আপনি সারাদিন 100 প্যাকেট তৈরি করেন, 100 প্যাকেট তৈরি করে আপনি আপনার এলাকায় খালি দিয়ে দেন, প্রতি প্যাকেটে 2 টাকা করে লাভ নেবেন, দেখবেন আপনার 200 টাকা এমনিতে ইনকাম হচ্ছে। শুধু 100 প্যাকেটের কথা বললাম, যদি পাইকার ধরেন তো 1000-10000 প্যাকেট প্রতিদিন সেল হবে ইনশাল্লাহ। এখানে ড্রাই কেক ভর্তি করতে পারেন, সিঙ্গারা, বন কেক, চানাচুর ভর্তি করতে পারেন, খোলা চানাচুর বাজারে পাওয়া যায় বস্তা বস্তা, কেজি আকারে, মন আকারে, বস্তা আকারে এগুলো পাওয়া যায়, এগুলো নিয়ে আসেন বাজার থেকে, নিয়ে এসে কী করবেন আপনি, সেগুলো এখানে আপনি 50 গ্রাম, 100 গ্রাম, 200 গ্রাম যত হবে, 500 গ্রাম, 1 কেজি, ছোটো ছোটো প্যাকেট করার চেষ্টা করবেন। ঠিক আছে, 100 গ্রাম, 200 গ্রামের প্যাকেট করে আপনি এভাবে ভর্তি করতে পারেন। এই প্যাকেটগুলো সাইজ পাওয়া যায়, ছোটোটাও পাওয়া যায়, বড়টাও পাওয়া যায়, এই 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 সাইজ যদি নেন, এই সাইজ, ঠিক আছে, এই সাইজ যদি নেন আমার মনে হয় 1 কেজিতে 1000 পিস বা 12 পিস হবে, আর 350 টাকা বা 400 টাকা কেজি পাবেন। তো চিন্তা করতে পারছেন খুবই কম খরচে এগুলো হয়ে যাবে। আমার কাছে আমি এগুলো সেল করি না, কিন্তু যদি আপনাদেরকে লাগে বলবেন, আমি ইনশাল্লাহ চেষ্টা করবো আপনাদেরকে এগুলো প্রোভাইড করার। আর যে কোনো জিনিস লাগলে আমাকে বলবেন, আমি কোনো জিনিস সেল করি না, আমার কসমেটিক্সের ব্যবসা, আপনি চাইলে আমার কাছ থেকে বললে আমি দিয়ে দিব, কিন্তু আপনি চেষ্টা করবেন নিজে থেকে নিজের মার্কেটে মানে খুঁজে বের করা। ঠিক আছে, তাহলে আপনার জন্য সুবিধা হবে সবসময় নেওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। দেখেন কোনো প্রোডাক্ট আপনাদেরকে দেখাবো না, আজকে এই জিনিসটা দেখাচ্ছি। এই যে দেখেন এখানে, এটা কিন্তু কোনো কোম্পানি না, হ্যাঁ এটা কোনো কোম্পানি না, এটা নন ব্র্যান্ডেড একটা কোম্পানি, আপনি চাইলে এখানে আপনার নিজের স্টিকার লাগিয়ে দিতে পারেন। আর এই ধরনের একটা প্যাকেটে 8টা ব্যবসা করতে পারবেন, একটা হচ্ছে আপনি এখানে ব্রেড ভর্তি করতে পারেন, সেটা আপনি বেকারি থেকে পাইকারি কিনে নিতে পারেন, ডেনিস তাদের কাছ থেকে নিয়ে এখানে ডেনিসও ভর্তি করতে পারেন, টোস্ট নিয়ে ভর্তি করতে পারেন, সল্টেজ বিস্কুট যেগুলো পাওয়া যায়। ঠিক আছে, সল্টেজ বিস্কুট অনেক চলে, প্রতিটা মুদি দোকান, পান দোকান, কনফেকশনারি দোকান খালি আপনি সারাদিন 100 প্যাকেট তৈরি করেন, 100 প্যাকেট তৈরি করে আপনি আপনার এলাকায় খালি দিয়ে দেন, প্রতি প্যাকেটে 2 টাকা করে লাভ নেবেন, দেখবেন আপনার 200 টাকা এমনিতে ইনকাম হচ্ছে। শুধু 100 প্যাকেটের কথা বললাম, যদি পাইকার ধরেন তো 1000-10000 প্যাকেট প্রতিদিন সেল হবে ইনশাল্লাহ। এখানে ড্রাই কেক ভর্তি করতে পারেন, সিঙ্গারা, বন কেক, চানাচুর ভর্তি করতে পারেন, খোলা চানাচুর বাজারে পাওয়া যায় বস্তা বস্তা, কেজি আকারে, মন আকারে, বস্তা আকারে এগুলো পাওয়া যায়, এগুলো নিয়ে আসেন বাজার থেকে, নিয়ে এসে কী করবেন আপনি সেগুলো এখানে আপনি 50 গ্রাম, 100 গ্রাম, 200 গ্রাম যত হবে, 500 গ্রাম, 1 কেজি,
ছোটো ছোটো প্যাকেট করার চেষ্টা করবেন, ঠিক আছে? 100 গ্রাম 200 গ্রামের প্যাকেট করে আপনি এভাবে ভর্তি করতে পারেন। এই প্যাকেটগুলো